আদিম আল ফেহরি 800 সালের দিকে তিউনিশিয়ায় জন্মগ্রহণ করেন। তার পরিবার পরবর্তীতে মরক্কোর ফেজ নগরীতে বসবাস শুরু করেন। ফাতেমা আল ফেহরি সম্পর্কে 5টি তথ্য জেনে রাখা প্রয়োজন। 1. মধ্যযুগের পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ফাতেমা আল ফেহরি। আজ থেকে প্রায় 1100 বছর আগে 859 সালে মরক্কোর ফেজ নগরীতে তিনি বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেখানে বিধর্মীরাও বিদ্যা অর্জন করত। বিশ্ববিদ্যালয়টির নাম কারাউইন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়কে টিকে থাকা বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে মনে করা হয়। 2. যখন সারা বিশ্বে নারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, তখন ফাতিমার বোন মারিয়াম আল আন্দালুস মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। 3. ফাতিমা আল ফেহরি ধনী ব্যবসায়ী মোহাম্মদ আল ফেহরির কন্যা ছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি অনেক পৈতৃক সম্পত্তি লাভ করেছিলেন। তিনি তার এই অগাধ সম্পদ মানব কল্যাণে ব্যয় করেছিলেন। 4. বিশ্ববিদ্যালয়টিতে ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, ন্যাচারাল সায়েন্স ছাড়াও ভূতত্ত্ববিদ্যা, জ্যোতির্বিদ্যা, ব্যাকরণ, রসায়ন, চিকিৎসাশাস্ত্র ও গণিত শিক্ষা দেওয়া হতো। 5. ফাতিমা আল ফেহরি ছিলেন সম্পদশালী, শিক্ষিত একজন মহিয়সী নারী, যিনি তার সমাজের মানুষের কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। সৌজন্যে ইসলামের হারিয়ে যাওয়া ইতিহাস। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনও সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন।